বয়স তো সংখ্যা মাত্র, এই কথায় আর কেউ বিশ্বাস করুক বা না করুক, ফ্লোরিডার এরিথমোরওয়ে ট্রাই না করে। তাই তো 100 বছর বয়সেও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নাম তুলেছেন, তাও আবার সবচেয়ে বেশি বয়সের পেশাদার ভারোত্তোলক হিসেবে। জীবনের 100টি বসন্ত পার করা কম কথা নয়। তার ছাপ পড়েছে এডিথের শরীরে, চামড়ায় ভাঁজ পড়েছে, কাঁধ একটু সামনে দিকে ঝুঁকে গিয়েছে, কিন্তু ইচ্ছা শক্তিতে এতটুকু ভাতা পড়েনি। একসময় নাচের শিক্ষিকা ছিলেন এডিথ। 91 বছর বয়সে প্রথম ভারোত্তোলন শুরু করেন এডিথ। বন্ধু কার্মেন গাটপার্থের আমন্ত্রণে তার জিমে গিয়েছিলেন নবতিবর বৃদ্ধা। সেখানেই অন্যান্যদের ভারোত্তোলন করতে দেখেন, সকলে পারলে তিনি পারবেন না কেন, এই প্রশ্নই জেগেছিল এডিথের মনে। বয়সের তোয়াক্কা না করে শুরু করে দেন ভারোত্তোলন। প্রথম প্রথম সমস্যা হতো, তবে ধীরে ধীরে ভার তোলা এডিথের অভ্যাসে পরিণত হয়। এখন নাকি প্রায় 60 কিলোগ্রাম ওজন তুলতে পারেন ফ্লোরিডার শতায়ু, আর এর জন্য বিভিন্ন জায়গায় পুরস্কারও পেয়েছেন। এবার গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসের খাতাতেও নাম লিখিয়ে ফেললেন শতায়ু। ফ্লোরিডার এডিথ হয়ে উঠলেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সে পেশাদার ভারোত্তোলক। নিজের এই কৃতিত্বে এডিথ তো খুশি, তার চেয়েও বেশি আনন্দিত বন্ধু তথা ট্রেনার কার্মেন। সাফল্যের পরও প্রশিক্ষণে একদিনও কামাই নেই শতায়ু, আরও বেশি ওজন নিজের হাতে তুলতে চান তিনি।